नमस्कार বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের মালাই মশলা। চলো রেসিপিটি বানাতে কি কি নিয়েছি দেখে নি। ডিম নিয়েছি, পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, মিট মশলা, এলাচ, দারচিনি লবঙ্গ, বাদাম আর পোস্ত বাটা, দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো আর সর্ষের তেল নিয়েছি। कड़ाटा बसिए दिए कड़ाई तेल दिए दीची। हलुद गुड़ो दिए दीची। एब डिम गुलो दिए दीची। लवण एक दिए दीची। এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এলাচ, দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। प्याज़टा भाजा हो गए, एबार आमी टमेटो आदा रसुन बाटा दिए दीची। सब किछु एक संगे कषिए नेब। अल्प लवण दिए दीची जाते मसलागुलो ताड़ाताड़ी जीर्ण हो जाए। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দইতে লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, দইটা দিয়ে দেবো। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দইটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখে নেব। পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব।
এবার আমি জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটা জল দেবেন। এবার ঢাকনা চাপিয়ে 3-4 মিনিট ফোটাবে। তাহলে ঢাকনা খুলে দেখে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। উপরে একটু মিট মশলা ছড়িয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।